তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আমি বলেছিলাম যে সরস্বতী পূজোর পরে আমি তোমাদের বাংলা সমস্ত সাজেশন দিয়ে দেব। তো আজকে আমরা বাংলা ভাষা থেকে যেসব গুরুত্বপূর্ণ এসএকিউগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। এবং তোমাদের আর একটা কথা আমি বলে রাখি যে তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি কোথায় পাবে এবং তোমরা কিভাবে তৈরি করবে এই সমস্ত বিষয়ে কিন্তু আমি তোমাদের গাইড করে দিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হলো ক্র্যানবেরির উপমূল কাকে বলে। দ্বিতীয় কোয়েশ্চেন হলো ন্যূনতম শব্দজোড় কাকে বলে। এগুলি আমি সব লিখিয়েছি, ঠিক আছে? তাও যদি কারোর খুঁজতে অসুবিধা হয় আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরের কোয়েশ্চেন দেখো, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি কাকে বলে এবং উদাহরণ। একটা কিন্তু আসবে, হয় গুচ্ছধ্বনি আসবে নয় যুক্তধ্বনি আসবে। পরে দেখো, সুর তরঙ্গ কাকে বলে। পরের কোয়েশ্চেন, সঞ্জননী ব্যাকরণ বলতে কী বোঝো। তোমরা যারা আমার এবিটিএ টেস্ট পেপারের সিরিজটা ফলো করেছো তাদের তো প্রায় সমস্ত কোয়েশ্চেনই লেখানো আছে, ঠিক আছে? কারণ সেখানে আমি সব কোয়েশ্চেনগুলোই প্রায় লিখিয়েছি, ঠিক আছে? পরে দেখো, থিসরাস কি একটি বাংলা ও একটি সংস্কৃত থিসরাসের নাম। দুটোই কিন্তু মনে রাখবে, হয় বাংলা দেবে নয় হয়তো সংস্কৃত দিল। পরে দেখো, মুন্ডমাল শব্দ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোয়েশ্চেন, উপসর্গ কাকে বলে, উদাহরণ। বা তোমাদের একটা দিয়ে দিল, সেখান থেকে তোমাদের কিন্তু এটা এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরে দেখো, স্বাধীন ও পরাধীন রূপমূল উদাহরণ। আমি তোমাদের বেশি সময় নেব না, শুধুমাত্র কোশ্চেনগুলো বলে দিচ্ছি এবং তোমাদের যাতে খুঁজতে না হয় সেজন্য আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং যারা আমার এবিটিএ টেস্ট পেপার ফলো করছো তাদের প্রায় জানোই তো যে তোমরা সমস্ত কোশ্চেনটা প্রায় লিখানোই আছে। পরে দেখো, জোর কলম শব্দ কাকে বলে। পরের হলো, প্রকৃতি ও বিভক্তি কাকে বলে। এটার মধ্যে যদি কঠিন কোয়েশ্চেন করো, মানে হালকা একটু টাফ করলো, তখন এই কোয়েশ্চেনটা কিন্তু দেবে। পরে দেখো, পদদৈত্য ও অনুকার শব্দ কাকে বলে, উদাহরণ তোমরা করে রাখবে। এবং তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের হয়তো কোয়েশ্চেন, এতগুলো কোয়েশ্চেন ম্যাম আর এক মাস আছে আমি কখন করবো তোমাদের মনে হতে পারে। তোমরা কি করবে বলো তো, প্রতিদিন ছটা, মোটামুটি ছটা, যে যেমন পারবে ছটা সাতটা করে প্রতিদিন করে নেবে। তাহলে তোমাদের কী হবে, এক সপ্তাহের মধ্যে এই থেকে টপিক রিলেটেড সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং আমি বলবো যে তোমরা এক জায়গাতে জিনিসগুলোকে রাখবে, কারণ যখন তোমরা রিভিশন দেবে তখন যাতে এইদিকে ওইদিকে না করতে হয়। যদি বই আছে তাহলে সেখান থেকে লিখিয়ে নেবে বা স্টার মার্ক করে নেবে যে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা হয়েছে, ঠিক আছে? এবং বা তোমরা এক জায়গাতে কোয়েশ্চেন উত্তরগুলো লিখে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা করবে, কিন্তু পরীক্ষার সময় যাতে এইদিকে ওইদিকে না করতে হয়, ঠিক আছে? দেখো, পরের কোয়েশ্চেন হলো, মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী। পরের হলো, মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি। পরের কোয়েশ্চেন, খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি সম্বন্ধে কাকে বলে এবং উদাহরণ তোমরা দেখে রাখবে। পরের কোয়েশ্চেন, ল্যাট ও ল্যাস কি। তারপরে হলো, ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি কাকে বলে। এবং 18 নম্বর কোয়েশ্চেন, রুপিম ও শনিমের পার্থক্য। যদি বললাম টাফ কোয়েশ্চেন দেয় তাহলে রুপিম ও শনিমের পার্থক্য দেবে, আর নয় প্রকৃতি ও বিভক্তি কাকে বলে উদাহরণ দেবে, ঠিক আছে? এবং এরপর আর দুটো আছে, একটু দেখে নাও। পরের কোয়েশ্চেন হলো, নব্য শব্দ প্রয়োগ প্রক্রিয়া কী। এবং 20 নম্বর কোয়েশ্চেন, একভাষিক ও দ্বিভাষিক অভিধান বলতে কী বোঝো। এগুলি তোমরা ভালো করে কমপ্লিট করে রাখবে। কোনো কোয়েশ্চেন যদি তোমাদের অ্যান্সার করতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি কিন্তু লিখে দেবো, ঠিক আছে? এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলি কিন্তু অবশ্যই করো। এবং তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আগে বছর যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তাই যেগুলি আসার সম্ভাবনা একদম আছে সেগুলিকেই কিন্তু এখানে রাখা হয়েছে, তাই একটু কষ্ট করে নিও, ঠিক আছে? চলো, এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। এরপর থেকে সাজেশন ভিডিও আসবে, তাই একটু তোমরা পড়াশোনাটা এবার একটু শুরু করো, ঠিক আছে? চলো, ভালো থেকো। থ্যাংক ইউ।